পুঁজিবাজার থেকে তালিকাচ্যুত করে ছয় প্রতিষ্ঠানের শেয়ার হোল্ডার এবং ডিভেঞ্চার হোল্ডারদের অর্থ ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছে বিএসইসি। ছয় কোম্পানির মধ্যে ওটিসি মার্কেটের চার কোম্পানি হল বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ, বাংলাদেশ ড্রাইং অ্যান্ড ফিনিশিং ইন্ডাস্ট্রিজ, বাংলাদেশ লাগেজ ইন্ডাস্ট্রিজ এবং বাংলাদেশ জিপার ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আর দোয়েল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের ইস্যুকৃত দুইটি ডিভেঞ্চার, এর মধ্যে বিডি জিপার 14% এবং বিডি লাগেজ 14%। কমিশন সভায় প্রাথমিকভাবে এই প্রতিষ্ঠানগুলোর লেনদেন সাময়িকভাবে বন্ধ ও কোম্পানিগুলোকে তালিকাচ্যুত করার সিদ্ধান্ত হয়েছে। এক্ষেত্রে উভয় স্টক এক্সচেঞ্জে একটি এসক্রো অ্যাকাউন্ট যৌথভাবে পরিচালনার মাধ্যমে ডিভেঞ্চার ও শেয়ার হোল্ডারদের অর্থ ও দাবি অভিহিত মূল্যে বা ইস্যু মূল্যে বা সমঝোতার মূল্যে পরিশোধ করা হবে। প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের বিনিয়োগকারীদের জন্য 2% নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানির পরিচালনা পর্ষদ সভায় 31 ডিসেম্বর 2019 সমাপ্ত অর্থ বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে এই লভ্যাংশ ঘোষণা করা হবে। সমাপ্ত বছরে কোম্পানির সমন্বিত শেয়ার প্রতি আয় হয়েছে 19 পয়সা। আগের বছর ইপিএস ছিল 22 পয়সা। সমন্বিত সম্পদ মূল্য দাঁড়িয়েছে 8.94 টাকা। আগামী 26 নভেম্বর সকাল 10:30 ডিজিটাল প্ল্যাটফর্মে এজিএম অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে 22 অক্টোবর। কর্পোরেট ঘোষণার জন্য আজ কোম্পানির শেয়ার লেনদেনের ক্ষেত্রে কোনো মূল্যসীমা নেই। ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেডের নতুন করে 2 জন স্বতন্ত্র পরিচালক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি। 1 সেপ্টেম্বর জারিকৃত নোটিশের আলোকে কোম্পানিটির পরিচালনা পর্ষদ এবং ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সাথে কমিশনের আলোচনা হয়েছে। তাদের পরিকল্পনা ও সার্বিক বিষয়ে পর্যালোচনা করে ইউনিয়ন ক্যাপিটালের শেয়ারের ক্যাটাগরির নতুন আদেশ অনুযায়ী জেড ক্যাটাগরি থেকে উন্নীতকরণের সিদ্ধান্ত গৃহীত হয়। সার্বিক বিবেচনায় কোম্পানিটি কর্পোরেট গভর্নেন্স কোড যথাযথভাবে পরিপালন এবং জেড ক্যাটাগরিতে লেনদেনকৃত কোম্পানির সার্বিক ব্যবস্থাপনায় দায়বদ্ধতা আনার জন্য নতুন করে 2 স্বতন্ত্র পরিচালক নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন এবং বারবার হাত পরিষ্কার করুন। এছাড়া এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।